আশা করি সকলে ভালো আছো। তোমরা দেখছো বাংলা কুইজ, আর আজ দেখে নেব 19শে জুলাই 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে রয়েছে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব প্রথম প্রশ্নে। সম্প্রতিকে সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতলেন, সঠিক উত্তর পিভি সিন্ধু। ভারতীয় শাটলার পিভি সিন্ধু 17 জুলাই 2022-এ সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে তার প্রথম মহিলা একক শিরোপা জিতলেন। সিঙ্গাপুর ওপেনের ফাইনালে তিনি চীনের ওয়াং ঝিইয়েকে পরাজিত করেছেন। তিনি 2022 সালে এই নিয়ে মোট 3টি ওপেন জিতলেন, যার মধ্যে রয়েছে সুইস ওপেন, সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এবং সিঙ্গাপুর ওপেন। দেখে নেব পরের প্রশ্ন। রাজ্যে নিজস্ব ইন্টারনেট পরিষেবা সহ ভারতের প্রথম রাজ্য হয়ে উঠল কোনটি? সঠিক উত্তর কেরালা, অর্থাৎ অপশন সি। কেরালা ঘোষণা করেছে যে এটি দেশের প্রথম এবং একমাত্র রাজ্য হয়ে উঠেছে যার নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। এই নিজস্ব ইন্টারনেট পরিষেবা চালু করার পর কেরালায় KFON স্কিম লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে BPL পরিবার এবং রাজ্যের 30,000 সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে। দেখে নেব পরের প্রশ্ন। ইন্ডিগোর অস্বাধীন অনির্বাহী পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর মেলাভেটিল দামোদরন, অর্থাৎ অপশন বি। 16 জুলাই 2022-এ এই নিয়োগ করা হয়েছে। তিনি 2005 থেকে 2008 সাল পর্যন্ত সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ SEBI এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ NSE-র নতুন MD এবং CEO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর আশিস কুমার চৌহান, অর্থাৎ অপশন ডি। SEBI আশিস কুমার চৌহানকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন MD এবং CEO হিসাবে নিয়োগ করেছে। তিনি বিক্রম লিমায়ের স্থলাভিষিক্ত হবেন, যার 5 বছরের মেয়াদ 16 জুলাই 2022-এ শেষ হয়েছে। তিনি বম্বে স্টক এক্সচেঞ্জের বর্তমান MD এবং CEO, আর তিনি NSE-র প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। দেখে নেব নেক্সট প্রশ্ন। সম্প্রতিকে সার্বিয়ায় অনুষ্ঠিত 15তম ইন্টারন্যাশনাল চেস ওপেন প্যারাসিন টুর্নামেন্টে জয়লাভ করেছেন, সঠিক উত্তর আর প্রজ্ঞানন্দা, অর্থাৎ অপশন সি। তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা 16 জুলাই 2022-এ সার্বিয়ার প্যারাসিন শহরে অনুষ্ঠিত 15তম ইন্টারন্যাশনাল চেস ওপেন প্যারাসিন টুর্নামেন্টে জয়লাভ করেছেন। তিনি 9 রাউন্ড থেকে মোট 8 পয়েন্ট স্কোর করেছেন। 7.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আলেকজান্ডার প্রেটকে। দেখে নেব পরের প্রশ্ন। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অর্থাৎ NIRF 2022-এ কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর IIT মাদ্রাজ, অর্থাৎ অপশন সি। শিক্ষা মন্ত্রক 2022 সালের জন্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে। IIT মাদ্রাজ সামগ্রিক বিভাগে টানা 4র্থ বছর এবং ইঞ্জিনিয়ারিংয়ে টানা 7ম বছরের জন্য প্রথম অবস্থান ধরে রেখেছে। IIT দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে IIT বোম্বে। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রতি বছর কোন দিনটিতে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালিত হয়? সঠিক উত্তর 18 জুলাই। প্রতি বছর 18 জুলাই দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার স্মরণে এই দিনটি পালিত হয়। 2022 সালের থিম হল ডু হোয়াট ইউ ক্যান উইথ হোয়াট ইউ হ্যাভ হোয়ার ইউ আর। দক্ষিণ আফ্রিকা সম্পর্কে কিছু তথ্য। রাষ্ট্রপতি হচ্ছে সিরিল রামাফোসা এবং রাজধানী হচ্ছে কেপ টাউন, পিটোরিয়া এবং ব্লুম ফন্টেইন। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস অর্থাৎ FIFS এর মহাপরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর জয় ভট্টাচার্য, অর্থাৎ অপশন বি। তিনি প্রাইম ভলিবল লীগের CEO এবং একজন ক্রিকেট বিশ্লেষক। 2017 সালে গঠিত ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস ভারতের এক এবং একমাত্র ডেডিকেটেড ফ্যান্টাসি স্পোর্টস সংস্থা।
এটি ছিল আজকে আমাদের শেষ প্রশ্ন, আর এর মাধ্যমে আমরা শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে একবার চলে আসবো নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, চলে আসবো 20 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিয়ে থাকো এক্সামের। বাই।